শুনছো প্রেতকর্ম, আজকের ঘটনাটা বেশ একটু অন্যরকমের। কেন বলছি তা একটু বাদেই তোমরা বুঝতে পারবে। বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যেগুলো প্রেতকর্মে শোনানো হয়। চলো আর বেশি বড় করবো না, আজকের ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটি পাঠিয়েছেন রানীগঞ্জ থেকে সৌগত ধর। এটা ওনার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। সে বছর জয়ের মামার বাড়িতে কালী পুজো ছিল। প্রায় 5 বছর পর এ পুজো আবার চালু হলো। পুজোটা কেন বন্ধ ছিল তা একটু বাদে বলছি। গ্রামের বাড়ি কিন্তু দোতলা, পুরো গাঁয়ের মধ্যে ওদের বাড়িটাই ছিল দোতলা। বাড়ি ঢোকার মুখে দুপাশে দুটো বড় পুকুর পড়ে, লোকজন ওটাকে জোড়া পুকুর বলে ডাকে। সেই এক পুকুরেই মাকে বিসর্জন দেওয়া হয়। জয়ের আমি দুজনেই ঠিক পুজোর আগের দিন ওর মামার বাড়ি গিয়ে পৌঁছলাম। জয়ের মামার বাড়ি সকলেই খুব ভালো মানুষ, বেশ ভালোই দিনগুলো কেটে গেল, পুজোটাও ভালোই কাটলো। কত ধুমধাম করে সে পুজো। আসল ঘটনাটা ঘটলো মাকে বিসর্জন করার দিন। জয় আর আমি দুজনেই সেই পুকুর ধারে দাঁড়িয়ে আছি, সবাই যে যার মতো বাড়ি চলে গেছে। আমি বললাম, কিরে জয়, পুজোর শেষ দিন একটু বিশেষ খাওয়া দাওয়া হবে না? ঠিকই বলেছিস, কিন্তু এখন ব্যবস্থা করা যাবে কি? দেখ না যদি হয়। আচ্ছা দাঁড়া দেখছি। কালুদা বলে একজন বাইক নিয়ে এসে আমাদের সব খাবারের জিনিস দিয়ে গেল। একটু বেশি হয়ে গেল আজকে জয়, বুঝলি? জয় এবার উঠি বাড়ির দিকে যাই। ঠিকই বলেছিস ভাই, চ বাড়িতেও চিন্তা করবে। জয় আর আমি দুজনেই বাড়ির দিকে আসছিলাম, কিন্তু এক জায়গাতে বারবার ফিরে আসছিলাম। কিছুই বুঝতে পারছিলাম না, চেনা পথ তাও এমনটা কীভাবে সম্ভব? ভাই যাবো না, কষ্ট করে বললাম, ফিসফিস করে বলছিস কেন? আরে ভাই আমি কিছুই বলিনি, তোর একটু বেশিই হয়ে গেছে দেখছি। ওদের বাড়ির নিত্য সেবা যিনি করতেন উনি ওই পথ দিয়েই আসছিলেন। জয় দেখেই বলল, উনি বললেন, হ্যাঁ বাবা মন্দিরে যাচ্ছি, তোমরা বুঝি হাঁটতে বেরিয়েছো ভোরে? জ্যাঠা করে আনলেও তো নেই বাবা, আর কিছুক্ষণের মধ্যেই ফুটবে, তোমরা এসো আমার সাথে, আমি ওই পথ দিয়ে যাচ্ছি। বাড়ি এসে যে যার মতো শুয়ে পড়লাম। পরদিন থেকে জয়ের প্রচণ্ড জ্বর, কোনো কিছুতেই কাজ করছে না। মামাকে বললাম আগের দিন ওই পুকুর পাড়ের ঠান্ডা হাওয়া খেয়ে এমন কি হলো। না না বাগনে এমনটা নয়, তবে তোমাদের অত রাত করে কাল বাড়ি আসাটা ঠিক হয়নি, গ্রামে নানান কাজ হয়, অচেনা রাস্তা। রাত কোথায় মামা? আমরা তো ঘুরেই এলাম। ওই যে সিধু যেটা দিয়ে গেলেন, মামার মুখ সঙ্গে সঙ্গে দেখলাম একাশে হয়ে গেল। কিন্তু বাগনে কাল তোমরা রাত দুটোই বাড়ি এসেছ, আর তুমি সিধুকে চিনলে কি করে? কেন জয় পুলিশে পড়িয়ে দিল? শোনো বাগনে, সিধুর বয়স বেড়ে গিয়েছিল, তাই আমরা ওকে পুজো করতে নিষেধ করেছিলাম, তা মানতে পারেনি ও। এবারে গোয়াল ঘরে আত্মহত্যা করে ও, তাই পুজো বন্ধ ছিল, জয়ের আবদারে পুজোটা করতে বাধ্য হলাম আমরা। কোনো বাড়িতে মানুষ আত্মহত্যা করে না কি তারা সেই বাড়িতেই থেকে যায়, হয়তো কথাটা সত্যি। কেননা আজ 5 বছর ধরে দেখছি আমার বাড়ির গোয়াল ঘরে কখনো বসে আছে একটু নড়াচড়ার নাম গন্ধ নেই। অনেক ডাক্তার বদ্ধি করা হলো, জয়ের কোনো পরিবর্তন নেই। দিন দিন হাসিখুশি ছেলেটার চেহারাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। রাত হলেই চিৎকার আর ইশারা করে গোয়াল ঘরের দিকে দেখাতো। 3 সপ্তাহের মধ্যে জয় মারা যায়। সেই দিনের পর থেকে গোয়াল ঘরে ওই সিধুচাটাকে আর দেখা যায় না। এই ছিল আজকের ঘটনা। সত্যি প্রিয় মানুষকে হারানোর যে যন্ত্রণা, সেটা যে বা যারা হারিয়েছে তারাই সেটা উপলব্ধি করতে পারবে। এটা সত্যিই একটা মর্মান্তিক ঘটনা। তবুও বলে রাখি, প্রেতকর্ম কখনোই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে। ঘটনাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। প্রেতকর্মের ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে শোনাটাই হবে বুদ্ধিমানের কাজ।